আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে দেখাবো ক্রমবাজারের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস যা যদি আপনারা অন করে থাকেন আপনাদের নিজের মোবাইলের নিজেই ক্ষতি করছেন বা আপনার ক্ষতি নিজেই করছেন তো কিভাবে আপনারা এই সেটিংস থেকে বাঁচবেন বা এই এই ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে এটি আজকে দেখিয়ে দিব এই কোম বাজারেই থাকা কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ডাউনলোড করি ফাইল বা এখান থেকে আমরা অনেক কিছুই দেখতে যাই কিন্তু তখন কি হয় যে আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো কি হয়ে যায় হ্যাকাররা কিন্তু আপনাদের কাছ থেকে তারা কিন্তু নিয়ে নেয় যে কীভাবে নিয়ে নেয় এটা কিন্তু আমরা জানি না তো কীভাবে কি করবেন বা এই ক্ষতি থেকে কিভাবে বাঁচতে হয় এটি আজকে আমি দেখিয়ে দিবো তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে কি করবেন দেখিয়ে দেওয়া যায় তো যেটি আমি এখন আপনাদের দেখিয়ে দিব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি যদি আপনারা আজকে মিস করেন বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের নিজের ক্ষতি নিজেই করবেন তো আজকে কীভাবে আপনারা কি করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কি করবেন ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে চলে যাওয়ার পর অবশ্যই আমরা এখান থেকে কী করি কিছু ডাউনলোড করতে আসি বা কিছু আমরা দেখতে আসি কিন্তু আমাদের এখানে মুভি অনেক কিছুই রয়েছে আমরা কিন্তু এটি ডাউনলোড করতে যাই বা অনেকগুলো ফাইল রয়েছে বা আমরা অ্যাপ ডাউনলোড করতে যাই তখন কি হয়ে যায় যে আমরা যে কী করি যে আমরা এক জায়গায় ক্লিক করে দিই মানে ওই লিঙ্কে ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে কি হয় আমাদের এটা কিন্তু আমাদের ফুল ডিটেলস কিন্তু তাদের কাছে চলে যায় হ্যাকাররা কিন্তু এরকমই একটি লিঙ্ক বা সাইট তৈরি করে রাখে যাতে আমরা ক্লিক করলে সাথে সাথে আমাদের ডকুমেন্টস তাদের হাতে চলে যায় তো এখন থেকে বাঁচার জন্য আপনাদের এখানে কিন্তু সমাধান দেওয়া আছে কিন্তু আপনারা জানেন না এটি আমি এখন আপনাদের বলে দেব এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামে একটি অপশন আছে এখানে চলে যাবেন চলে যাওয়ার পর আপনার একটি কাজ করতে হবে থেকে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর আপনি এখানে দেখবেন যে লেখা আছে তো এখানে লেখা আছে সাইট সেটিংস এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অনেকগুলো ইন্টারফেস হয়ে যাবে তো অল সেটিংস এখানে কিন্তু লেখা আছে তো আপনাদের এখানে কিন্তু যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে লোকেশন লোকেশন যেটি হলো সেটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাকে অন করা আমার কিন্তু এখন অফ করে দিতে হবে না হলে আমি যদি ওখানে একটি হ্যাকারদের কোনো কিছু যদি আমি ওখানে ক্লিক করে দিই হ্যাকাররা কী করবে আমাদের যে মোবাইলের যে ভিতরের যে লোকেশন আছে সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে মানে আমাদের লোকেশন কিন্তু ট্র্যাক করে নিবে তারা খুবই সহজে তো এটার থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে এটাকে অফ করে রাখতে হবে তো আশা করি বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন ব্লক নামে কিন্তু এটা অপশনটি চলে আসবে তো এরকম করেই কিন্তু আপনারা প্রথম সেটিংসটি টি করে নিতে পারবেন এবং সেকেন্ড সেটিংস কিন্তু এখানেই রয়েছে তো আপনারা এখানে দেখতে পারবেন ক্যামেরা তো আমরা যখন কি করি আমরা যখন এখানে দেখতে পারবেন অনেক জায়গায় ব্রাউজিং করি তখন যদি আমাদের কিন্তু নিজের ছবি কিন্তু হ্যাকাররা যদি করে তাহলে কিন্তু এই ক্যামেরা দিয়ে কিন্তু বা এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমাদের ছবি কিন্তু তুলে নিয়ে তাদের কাছে নিয়ে নিতে পারবে তো এখান থেকেও আপনি কি করবেন এখান থেকে এটাকেও ব্লক করে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই দুটি কিন্তু সেটিংস অবশ্যই আপনাদের করতে হবে না হলে কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন যে কোনো সময় তো আশা করি বুঝতে পেরেছেন তো আরেকটি জিনিস যেটি হলো যে আমরা যেখানে ব্রাউজিং করি ব্রাউজিং করার সময় কিন্তু আমাদের কিন্তু যে এখানে সাইটে চলে যাই তখন কিন্তু নোটিফিকেশন আসে বারে বারে নোটিফিকেশন আসে আমাদের কিন্তু পারমিশন অ্যালাউ দেওয়ার পর ওই সাইটের খালি নোটিফিকেশন আসে এটি আমরা কিন্তু অনেকজনই বন্ধ করতে পারি না এটি করার জন্য আপনারা কি করবেন আবার থ্রি ডটে চলে যাবেন পর এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে আমরা নিচে আসবো নিচে আসার পর নোটিফিকেশন এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অফ রয়েছে এখানে যদি অন থাকে তাহলে এরকম করে দেখতে পাচ্ছেন অন থাকবে এরকম করে অফ করে দেবেন বা যদি আপনার যদি যেগুলো রয়েছে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো আইটেম চলে আসবে ওখানে চাইলে কিন্তু আপনার অফ করে রাখতে পারেন আমি যেটা মনে করি আপনি এখানে অল অফ করে দিবেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখাব নে ততদিন ভারত সুস্থ থাকুন আল্লাহ হাফিজ